শুধু দর্শক, আজ আমি দিনাজপুর থেকে রওনা দিয়েছি। আজ আমি তিস্তা ব্রিজ থেকে আমি পাটগ্রামে যাব, এবং পাটগ্রাম থেকে আমাদের 3 মিঘা করিডোর হয়ে দোহগ্রাম, এবং সর্বশেষ প্রান্ত যেটি আছে সেটি হলো আঙ্গরপোতা, এবং আঙ্গরপোতা থেকে ফেরত হয়ে আবারও বুড়িমারি হয়ে আবারও দিনাজপুরে ফিরব। এই মুহূর্তে আমি অবস্থান করছি তিস্তা ব্রিজে। আমার পিছনে আপনারা দেখছেন যে হ্যাঁ, তিস্তা ব্রিজ, এবং এখানে যে পানিগুলো হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি যে তিস্তা ব্রিজের যে অপশনগুলো, দেখলেই ভয় লাগছে যে সে কী বিশাল গেট এবং পানি। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন পানিগুলো, আমার সাথে যারা সহপাঠী হিসাবে আছেন, আমার সাথে যারা ভ্রমণ করছেন, আমার ফ্যামিলি আমার সাথে আছে। আমার পিছনে আপনারা হয়তো বা দেখবেন তাদের, আমার বন্ধু সাথে আছে, তাকেও আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। আমরা আজ বেশ সারাদিনব্যাপী নিয়েছি, এবং আমরা সম্ভবত সন্ধ্যার মধ্যে ফেরত হতে পারবো কি না তাও জানি না। দেখছেন এটি বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি সর্ববৃহৎ যে পানি সুইচ গেট যেটি বলি আমরা, তিস্তা ব্যারেজ, সেটি আপনারা দেখছেন। এবং বেশ অনেক বড় নদী, আপনারা পিছনে নদীটাও দেখতে পাচ্ছেন। আমার সাথে যারা আছে তারা অনেকেই ফটো তোলা নিয়ে ব্যস্ত আছে, অনেকে ফটো তুলছে। দেখছেন আমার সাথে যারা আছে, মোট গেট সংখ্যা হচ্ছে 52টি গেট আছে এখানে। বিশাল নদী, পাশে পাশে ছেলে আছে, আমার বন্ধুর ছেলে আছে সাথে। আপনারা দেখছেন আমার সাথে যত সহপাঠী তাদেরকে দেখা যাচ্ছে। শিক্ষামূলক জায়গা এটি, অনেকেই আসতে পারে। মোট আপনারা একাধারে দেখতে পাচ্ছেন 52টি গেট। এই গেটের পানিগুলো এখানে আটকানোর পরে পাশের আরেক কেনেল দিয়ে এটি রংপুর পর্যন্ত, দিনাজপুর পর্যন্ত এই পানিটাকে নেওয়া হয় শুধুমাত্র কৃষিকাজে ব্যবহারের জন্য। দেখা যাচ্ছে পানিগুলো কিভাবে নড়ছে। আমরা অবশ্য হেঁটে পার হচ্ছি ব্রিজটি। আমার এই পাশে দেখছেন যে গেটগুলো তোলার জন্য যে বড় বড় মেশিনগুলো ব্যবহার করা হয়, এই সাইডের যে অঞ্চলটি এটি কিন্তু ভারত থেকে আসছে পানিগুলো। এই নদীটি ভারত থেকে ঢুকেছে, এবং বাংলাদেশের এটা নীলফামারী জেলার মধ্যে এই ব্রিজটি। এবং এই পাশে যে নদীটি দেখছেন, আমাদের এই তিস্তা নদী, এটা বাংলাদেশের মধ্যে চলে গেল, এবং দেখছেন বেশ অনেক বড় একটা বেশ বড় প্রজেক্ট এটি। সাথে পরিবারদেরকেও দেখছেন, তারাও বেশ এনজয় করছে। আজকে আমাদের এরপরের গন্তব্যস্থান পাটগ্রাম। আমরা এখন পাটগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এবং আপনাদেরকে আমরা এরপরে দেখাবো আপনাদের ওই 3 মিঘা করিডোর, যেটি আমরা দোহগ্রামে যেতে গেলে ভারতের মধ্যে প্রবেশ করার পরে তারপরে আমাদেরকে আবারও বাংলাদেশ পাবো, যেটি একটি বড় ছিটমহল। সে বেশ
যন্ত্রগুলো বেশ বড় বড় দেখতে পাচ্ছি। এটি কত গেট নাম্বার? 26 নাম্বার গেটে আছে এবং এটি, হ্যাঁ দেখতে পাচ্ছি যে এটি গেটটি ক্লোজ করা আছে, কোনো পানি যাচ্ছে না। সামনে আমার বাচ্চা এবং ছোট ছোট বাচ্চারা খেলছে, তারা বেশ মজা করছে। এই রাইম, এই তোমার মনে আছে এগুলো তুমি যে আগে আসছো? আর তুমি কি প্রথম এবার? তুমি কি এবার প্রথম আসছো? দ্বিতীয়বার আসছো তুমি? তুমি যখন আসছিলে তখন তোমার বয়স 1 বছর ছিল, তুমি কিছু বলতেই পারবা না। দর্শক বন্ধু, আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই। আমার চাকরি জীবনে প্রথম যে চাকরিতে যোগদান করেছিলাম সেটি ছিল আমার পাটগ্রাম। সেটি তাও আজ থেকে, আজ 2019 ডিসেম্বর চলছে এবং আজ থেকে এটি 8 বছর আগে, পূর্ণ একটি বছর আমি এই ব্রিজটাকেই ব্যবহার করে অফিস যাতায়াত করেছি। আজ আসলে এসেছি এটি স্মৃতিচারণ করার জন্য, অনেকদিন এই রোডে আসিনি। নদীতে অনেক পানকৌড়ি দেখতে পাচ্ছি, জুম করে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তোমরা একটু ঘুরো, একটু ঘুরো। হ্যাঁ আচ্ছা, তোমরা তো এর আগে আসছো মানে তিস্তা ব্রিজে? এটা কি ফার্স্ট টাইম? আর তোমারও কি এটা ফার্স্ট টাইম? তাহলে তোমরা তিস্তা ব্রিজ তাহলে এর আগে তোমরা তাহলে আসোনি কিংবা দেখোনি, আসলে যে প্রযুক্তিটা ব্যবহার করছে কিংবা যেটা দেখলা, তোমাদের কাছে কেমন মনে হলো? আসলে জিনিসটা কি আসলে দেখার মতো কিংবা আসা যায়? আসলে এটা মনে হয় বর্ষাকালে আসলে খুব ভালো হতো। আপাতত এসেছি, এখন দেখছি একটা গেট খোলা, তখন হয়তো আরও দেখতে পেতাম পানির স্রোতটুকু কেমন, বা আমরা যতটুকু দেখলাম এটি ওভারঅল অনেক সুন্দর জায়গা। এখানে আসলে আমার মনে হয় সবাই অনেক আনন্দ উপভোগ করতে। নিঃসন্দেহে আমারও তাই মনে হয়। চলো আমরা পার হবো, যেহেতু আমাদের অনেক দূর যেতে হবে। হ্যাঁ দর্শক বন্ধু, আমরা তিস্তা ব্রিজ মোটামুটি আমরা শেষ করলাম, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের নেক্সট গন্তব্যস্থান, এখন আমরা পাটগ্রামের উদ্দেশ্যে যাত্রা করব। আমাদের সাথে গাড়ি আছে, গাড়ি আমাদের পিছনে অপেক্ষা করছে। আমরা ব্রিজ পার হলেই পাটগ্রাম, এবং পাটগ্রামে হয়তো খাওয়ার সময় আমাদের হয়ে যাবে, এবং পাটগ্রামে খাওয়া শেষ করে আমরা চলে যাব 3 বিঘা করিডোর। শুধু দর্শক, আমরা তিস্তা ব্রিজ পার করে এসেছি, দুপাশে দেখতে পাচ্ছেন বেশ বড় বন। এটা তিস্তা ব্রিজের পূর্ব প্রান্ত। হ্যাঁ দর্শক, আমরা আবারও গাড়িতে বসলাম, আমরা এখন যাচ্ছি পাটগ্রাম। এবং পাটগ্রাম শুনলেই হয়তো বা অনেকে ভাবে যে এটি কোথায়, এই কোথায় কোন লোকেশন অনেকেরই অজানা। এটি এটি লালমনিরহাট জেলার একটি থানা এবং সর্বশেষ থানা যেটি, এটি লালমনিরহাট জেলা শহর থেকে এই থানার দূরত্ব 92 কিলো হয় এটি। আপনাদের এরপরের গন্তব্যস্থল একটু পাটগ্রাম, এবং 3 বিঘা করিডোরের জন্য অপেক্ষা করুন, আমরা আপনাদেরকে একটু পরেই নিয়ে যাচ্ছি সেখানে। গাড়িতে বসে খুব হাত কাঁপতেছে।
পাটগ্রামে যাচ্ছি, পাটগ্রামে যাওয়ার রাস্তা এটা। দর্শকবৃন্দ, আমরা একটু পথিমধ্যে আমরা একটু দাঁড়ালাম, একটু বিরতি দিলাম। আমরা পাটগ্রামের রাস্তায় আছি, আপনারা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এই রোড ধরে আমরা পাটগ্রামের দিকে রওনা দিয়েছি, আর হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা, এখন বাজে 1:30, আর কিছুক্ষণের মধ্যে আমরা পাটগ্রামে পৌঁছাব। পাশে আমাদের গাড়িটি দেখছেন, এবং গাড়িতে আমাদের সাথে যারা আছে তারা অপেক্ষা করছে। সুধি দর্শক, আমি এখন আছি পাটগ্রাম উপজেলায়। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমার পাটগ্রাম উপজেলা পরিষদ। এখানে আমি প্রায় 2012 সালে, এখন 2019 চলছে শেষের দিকে, 2012 সালে আমি এখানে চাকরি করেছি উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী হিসাবে। আমি এখানে প্রথম যোগদান করেছিলাম, এবং প্রথম যোগদানের সময় আমার পিছনের যে বিল্ডিংটি দেখছেন আপনারা, উপজেলা শিক্ষা অফিস, এইখানে আমার প্রথম কর্মস্থল এবং আমি প্রথম যোগদান করি। আজ আমার চাকরি প্রায় 8 বছর পার করেছি, এবং কিছু স্মৃতিচারণের জন্যই আসলে আসা আমার এখানে। দেখছি যে হ্যাঁ, এই যে পিছনে আগে যে সময় আমি চাকরি করেছি সে সময় এটি ছিল 1তলা বিশিষ্ট একটি বিল্ডিং। এখন এটি অবশ্য বর্ধিতকরণ হয়ে 2তলায় পরিণত হয়েছে। যে সময় আমি কাজ করছিলাম, বিদায় নেই এখান থেকে, সে সময় 2তলার কাজ শুরু হয়েছিল সবেমাত্র। এই যে আমরা অনেকদিন পর এখানে এসে বেশ ভালো লাগছে, অনেক পুরাতন স্মৃতি। আমার এই ছেলেটা তখন 1 বছর বয়স, সে সময় যখন আমি চাকরি করছিলাম 1 বছর, এবং দেখা যাচ্ছে দূরে আরেকটি ছেলে আমার সাথে এসেছে, তার বয়স, সে তখন ক্লাস 2 পড়ত, এখন সে ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষা দিয়েছে। আমরা একদিনের একটি প্রোগ্রাম নিয়ে এসেছি, আজকেই আমরা বিদায় হচ্ছি। আমরা সারাদিনই ঘুরবো পাটগ্রাম, দহগ্রামে যাচ্ছি এখন আমরা। এখন আমরা দহগ্রামের দিকে রওনা দিচ্ছি, পরে আপনাদেরকে দহগ্রামটি দেখাবো, এবং আমার পরিবার এবং সাথে গাড়িটি দেখতে পাচ্ছেন, আমরা আজকেই দিনাজপুর রওনা দিব। সুধী দর্শক, আমরা এখন অবস্থান করছি 3 বিঘা করিডোরে। আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন 3 বিঘা করিডোর। এখন আমরা ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন যেগুলো যাচ্ছে, ভ্যান যাওয়া আসা করছে, সেগুলো ওই পারে আমাদের আরেকটি বাংলাদেশ আছে। আমরা দহগ্রাম যাচ্ছি, যার কারণে 3 বিঘা করিডোর পার করার পরে আবার আমরা বাংলাদেশ পাব, তারপরে দহগ্রাম যাব। যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত 3 বিঘা করিডোর। আপনারা অনেকেই এটি দেখেননি, আজ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, ধন্যবাদ। ভিতরে ছবি তোলার নিষেধ, বিধায় ভিতরে আপনাদেরকে দেখাতে পারবো না। এদিকে কাটা তারের বেড়া চলে গেছে, আমরা এখন ইন্ডিয়ার ভিতরে আস্তে আস্তে যাবো, ওটাতে পার হয়ে যাবে, যেতে ও পার হয়ে যাবে আর কি, ও পার হয়ে যাবে। দর্শক বন্ধু, আমরা পার হচ্ছি 3 বিঘা করিডোর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 3 বিঘা করিডোরটি পার করছি, যদিও ভিডিও করা নিষেধ, তারপর আমরা খুব গোপনীয়তার সহিত ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। পাশে ইন্ডিয়ান চৌরাস্তা, ইন্ডিয়ান মোড়, ইন্ডিয়ান গাড়ি যাচ্ছে, বোঝা গেল ইন্ডিয়াতেও অটো রিক্সা আছে ব্যাটারি চালিত। আমাদের সামনে দিয়ে একটা গেল, হ্যাঁ
ইন্ডিয়ানের লোক বোধ হয় সম্ভবত আপনারা দেখলেন আমরা ইন্ডিয়ার যে তিন বিঘা করিডোর বর্ডারটি আমরা পার করলাম এবং ভিডিওতে আপনারা দেখতেই পেলেন ইন্ডিয়ার চৌরাস্তা সেটিও দেখলাম এবং এই যে দেখা যাচ্ছে তার কাটার বেড়া হ্যাঁ হ্যাঁ তার কাটার বেড়া আমরা দেখতে পাচ্ছি এবং এটি আমরা আমরা তিন বিঘা করিডোরে অবস্থান করছি সেখানে ছবি তোলা নিষেধ বিধায় আমরা সেটা করতে পারিনি আপনারা দেখছেন যে আমার পিছনে যে তিন বিঘা করিডোর ওদিকে যেতেও দিচ্ছে না তারা সেদিকে যেতে দিচ্ছে না সরে আসতে হচ্ছে এবং নিষেধ করছে ছবি তোলা যাবে না এবং পিছনে দেখতে পাচ্ছেন তিন বিঘা করিডোরে আমাদের দেশের যে এই যে মোটরসাইকেল যাচ্ছে সেটি আমাদের দেশের এবং সে ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করলো এবং কিছুদূর যাওয়ার পরে সেদিকে আবারও বাংলাদেশ পাবে আমরা ওইবারে ছিলাম ইন্ডিয়ায় প্রবেশ করেছি আবারও বাংলাদেশে চলে আসলাম আমরা যেমন একটি মোটরসাইকেল সেটি বাংলাদেশ এটি এখন ইন্ডিয়ায় প্রবেশ করছে এবং কিছুক্ষণের মধ্যে সে আবারও ওইদিকে বাংলাদেশে প্রবেশ করবে এবং পিছনে দেখছেন আমাদের এদিকে ক্যাম্প আমাদের দেশের সৈনিক তারাও আছে আমাদের সাথে যারা এসেছে তারাও আছে আমরা এখন যাচ্ছি দহগ্রাম এবং আপনাদের সঙ্গে আমাদের আমরা আপনাদেরকে এর পরবর্তী গন্তব্যস্থল দহগ্রামে নিয়ে যাচ্ছি দর্শকবৃন্দ এখন আমি অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল এবং ভারতের মধ্যে একটি ইউনিয়ন যেটি হলো দহগ্রাম এখন আমি অবস্থান করছি দহগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে এবং আমাদের সাথে অনেকেই আছে আমাদের পরিবারও আছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি তিন বিঘা করিডোর পার করে অর্থাৎ ভারতে ঢুকলাম ঢোকার পরে বের হয়ে আবারও বাংলাদেশ এবং এইটি সেই দহগ্রাম ইউনিয়ন পরিষদ এটির অবস্থান ভারতের ভিতরে ভারতের কাঁটাতারের বেড়া পার করে এসে তারপরে আমাদের এখানে আসতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং অনেক মাঠ এটা ইউনিয়ন পরিষদের মাঠ এবং এরপরে আমরা যাব দহগ্রাম আঙ্গরপোতা এরপরে আমরা যাচ্ছি আঙ্গরপোতার দিকে শুধু দর্শক আমরা এখন রওনা দিব আঙ্গরপোতার দিকে এবং দেখতে পাচ্ছেন আমাদের ইউনিয়ন পরিষদ এটি ইন্ডিয়ার ভিতরে দহগ্রাম ইউনিয়ন পরিষদ এবং আমাদের সাথে যারা আছেন তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আমার বন্ধু সাথে সেও আছে এবং তাকে কিছু শুনি তার কাছে আচ্ছা আপনি যে আসলেন মানে এর আগে তো আপনি এদিকে আসেননি এটা তো প্রথম আপনি আসলেন তো এটা যে আমরা যে ওই যে বাংলাদেশ থেকে আবারও ভারতে প্রবেশ করলাম তারপরে আবারও একটা নতুন বাংলাদেশ পেলাম আপনার কাছে এই অনুভূতিটা একটু শেয়ার করতে বলছি আর কি অনুভূতি এটা এমন লাগছে যে আসলে আমাদের এই চিপার মধ্যে এতদিন আমরা ছিলাম ভিতরে এসে এত আবার প্রশস্ত জায়গা হ্যাঁ আমার কাছে মানে অন্ধকার থেকে আলো মনে হচ্ছে এই তিন বিঘা যদি আমাদের মাঝে ছেড়ে দিত তাহলে আমাদেরকে তো সেখানে ছবি তুলতে দিল না আমাদেরকে তাদের যে রেস্ট্রিকশন আপনাকে তিন বিঘা করিডোর তো আপনি পার হয়ে করে আসলেন আচ্ছা তিন বিঘা করিডোরটা আপনাকে কেমন লাগলো লাগলো যে ওখানে ওদের পাহাড়ের মধ্যে দিয়ে আসতে হলো আমাকে মনে হয় ওইটুকু জায়গা আমাদের স্বাধীনতাই পেলাম না না ঠিক আছে আমাদেরকে আসলে সত্যি ওটা ওদের জায়গা দিয়ে আমরা আসছি ওদের ল্যান্ড আমাদেরকে ব্যবহার করতে দিয়েছে আমাদেরকে এবং এই জন্য ওই তাদের ওই তিন বিঘাটা দিয়ে বিধায় আমরা কিন্তু এই যে বাংলাদেশ আবার যে আমাদের ইউনিয়ন পরিষদ যেটা দহগ্রাম সেখানে আসতে পারছি এবং এটি আগে ছিল যে এক ঘন্টা খোলা থাকতো সারাদিন বন্ধ এক ঘন্টার মধ্যেই শুধুমাত্র যাতায়াত করতে হতো এখন তো সারাদিনই সেই সুযোগটা পাচ্ছে এখন দর্শক আপনাদেরকে আমি এখন নিয়ে যাচ্ছি আঙ্গরপোতাতে এবং ওইটা শেষ প্রান্ত তারপরে আর বাংলাদেশ নেই দহগ্রামের সর্বশেষ প্রান্ত আঙ্গরপোতা এবং যে রাস্তা ধরে যাচ্ছি সম্ভবত কিছুদিন পরেই
আমাদের আর যাওয়া যাবে না, আমরা কিছুক্ষণ আগে পারমিশন নিলাম, এদিকে আসতে দিচ্ছে না তারা। এবং আমি একটু অনুরোধ করায় এবং খুব দূর থেকে এসেছি বিধায় আমাকে যাওয়ার পারমিশন দিল তারা, এবং সম্ভবত সামনেই শেষ এবং সর্বশেষ প্রান্তটা আমরা জয় করতে যাচ্ছি। এখানে যে রাস্তা ধরে আমি যাচ্ছি এটা মোটামুটি দুপাশেই ভারত, আমরা শুধু বাংলাদেশের একটি রাস্তা ধরে যাচ্ছি। আমাদের সাথে যারা এসেছে তারা আছে আমাদের সাথে, আপনাদেরকে আজকে আমি দেখাবো আঙ্গরপোতা এবং সর্বশেষ প্রান্ত। দর্শক, আমাদের সর্বশেষ প্রান্ত এটি দেখতে পাচ্ছেন এবং দেখছেন যে হ্যাঁ, ইন্ডিয়ার চা বাগানটি এখান থেকেই শুরু হয়েছে, ভারতের চা বাগান। এবং ওই দূরে আমাদের লোক দেখা যাচ্ছে, ওরা এদিকে আসতেই ভয় পাচ্ছে, সব দাঁড়িয়ে আছে এদিকে। অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি, অনেকেই আসছে। আমরা দোহগ্রামের সর্বশেষ প্রান্ত আঙ্গরপোতায় অবস্থান করছি। এই তুমি নামো, নামো, আমি একটু দেখুক, একটু নামো, একটু দেখছেন একদম সর্বশেষ প্রান্ত আঙ্গরপোতা জিরো পয়েন্ট। আমাদের সাথে যারা আছেন আমাদের ভ্রমণ সঙ্গী তারা আছেন, এবং এটি শেষ প্রান্ত আজকে জয় করলাম। আর এর পূর্বে চাকরি জীবনে 8 বছর পূর্বে একবার এসেছিলাম, আর আজ আরেকবার দর্শন করলাম। এখন আমরা অবস্থান করছি আঙ্গরপোতা সর্বশেষ প্রান্ত জিরো পয়েন্ট, এবং আমার এই পাশে যেদিকেই তাকাচ্ছি সব দিকেই ভারত, সেটা ভারতের অংশ, ভারতের সীমানা। আর আমাদের এই দাঁড়িয়ে থাকার অংশটি শুধুমাত্র বাংলাদেশ। আমাদের ভ্রমণ সঙ্গীদের আপনারা দেখছেন, ছেলে পোস্ট দিচ্ছে, ছবি নিবে, সে ছবি তুলছে। সে যখন এর পূর্বে একবার এসেছিল, যাকে দেখছেন আপনারা ছবি তুলছে, সে কিন্তু হাঁটতে পারতো না 3 মাস বয়স, আজকে সে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। হ্যাঁ, আরও দেখছি সবারই ছবি তোলার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, সবাই ছবি তুলছে, সবাই বেশ এনজয় করছে। এবং এদিকে ছবি তোলার জন্য দেখছি একটি নয়, 2টি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এই সামনের রাস্তাটি একেবারে শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছে, দুপাশেই ভারত, দেখছেন এই পাশেও ভারত এবং এর এই পাশেও ভারত, এটি দুই পাশেই ভারত। এবং আমাদের যারা আছে তারা আসছে।